মোবাইল ঘাটাঘাটি করে রাতে, যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। প্যারেন্টসদেরকে এটা বলে যে ক্লাস হয় না এবং অনেকে সেটাই বিশ্বাস করে। আমাদের যে সিস্টেমের ভিতর দিয়ে আমরা বাচ্চাদেরকে নির্বাচিত করি, সেই সিস্টেমের মধ্যে দিয়ে তাদেরকে আমরা নির্বাচিত করতে চাই না, কিন্তু তারপরও প্রেশারের কারণে তাদেরকে আমাদের নির্বাচন করতে হয়। সেই সমস্ত বাচ্চারা গিয়েই খারাপ রেজাল্টটা করে। খুব বেশি ভালো বলবো না, গতবারের তুলনায় বোর্ডের রেজাল্টও খারাপ, আমাদেরটাও গতবারের তুলনায় একটু খারাপ হয়েছে। আমাদের টোটাল পরীক্ষার্থী ছিল 2195 জন, তার মধ্যে আমাদের পাশ করেছে 2161 জন। আমাদের পাশের হার 98.45%। আমাদের জিপিএ 5 পেয়েছে 1528 জন এবং জিপিএ প্রাপ্তির হার 70.71%। ওভারঅল আমাদের কমার্স এবার একটু খারাপ করেছে, সায়েন্সও আছে মোটামুটি, মানে সবারই দুই একজন করে ফেল আছে। প্রাথমিকভাবে কারণ মূলত গতবারের তুলনায় এবার ফুল সিলেবাস ছিল, সেটা তো অবশ্যই, এবং বাচ্চারা যখন যারা এবার পরীক্ষা দিয়েছে তারা 7-8-এ করোনাকালীন ছিল এবং রেগুলার তারা ক্লাসেও আসে না, এটাও ঠিক, ক্লাসে কম আসে এবং মোবাইল ঘাটাঘাটি করে রাতে, যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। প্যারেন্টসদেরকে এটা বলে যে ক্লাস হয় না এবং অনেকে সেটাই বিশ্বাস করে, আসলে ক্লাস হয় এবং টিচাররা চেষ্টা করে বাচ্চাদেরকে দেওয়ার জন্য। এছাড়া আরেকটা কারণ আমি বলবো যে অনেকগুলো বাচ্চা ধরেন অসুস্থ থাকে, অনেক সময় ক্লাসে আসতে পারে না, পরীক্ষা দিতে পারে না। আমাদের যে সিস্টেমের ভিতর দিয়ে আমরা বাচ্চাদেরকে নির্বাচিত করি, সেই সিস্টেমের মধ্যে দিয়ে তাদেরকে আমরা নির্বাচিত করতে চাই না, কিন্তু তারপরও প্রেশারের কারণে তাদেরকে আমাদের নির্বাচন করতে হয়। সেই সমস্ত বাচ্চারা গিয়েই খারাপ রেজাল্টটা করে। বাইরে ওনারা কেন যায় আমি জানি না, ওনারা ক্লাসে পাঠান না কিন্তু বাইরে শিক্ষকদের কাছে পাঠান। কখনোই একজন প্রফেশনাল শিক্ষকের থেকে বাইরের যে শিক্ষক সে কোনোদিন ভালো হবে না। আমি নিজে শিক্ষকতা করে এখানে এসেছি, আমি জানি কোনো দিন যারা প্রাইভেট পড়ায় তারা বাণিজ্যর কারণে পড়ায়, আর এখানে যারা পড়ায় তাদের একটা দায়বদ্ধতা থাকে, তাদের একটা জবাবদিহিতা থাকে, নিশ্চয়ই এখানে পড়ানো ভালো হবে। হ্যাঁ পাঠাচ্ছে, এটা একটা অনেক বড় কারণ রেজাল্ট খারাপ হওয়ার। আমরা বাচ্চাদেরকে প্যারেন্টসদের সাথে আমরা মিটিং করব ঠিক করেছি কলেজে ভর্তি হওয়ার আগেই, কারণ যে সায়েন্সে পড়ার যোগ্য না, অনেক সময় বাচ্চা হয়তো পড়তে চায় না, প্যারেন্টসরা বাধ্য করে, আবার অনেক সময় বাচ্চা পড়তে চায় বাবা মা বুঝতে পারে, এদের সাথে আমরা একটা সমন্বয় করব যাতে করে যার যেখানে গেলে ভালো হবে সেটা যেন আমরা তাদেরকে বুঝাইতে পারি পরবর্তীতে, সেটা একটা করব। আর আমাদের মনিটরিংটা আরেকটু বাড়বো আমরা, মানে টাকা প্রদানের মাধ্যমে এবং ক্লাস টিচারের মাধ্যমে আমি নিজে আমরা মনিটরিংটা আরেকটু বাড়াবো। আমাদের পাশের হার 98.45%।